করোনা আবহের মাঝে দোস্তদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। সেই সঙ্গে পরিবেশ বাঁচাতে অসহায় মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন রবিবার বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে খাদ্য সামগ্রী বিলির আয়োজন করা হয়। এদিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চারা গাছ বিলি অনুষ্ঠানের সূচনা করেন গঙ্গারামপুরের পুর প্রশাসক প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী চিরঞ্জীব মিত্র, গঙ্গারামপুর ট্রাফিক ওসি পার্থ ঝা, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিকোলাস হেমরম, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্জয় সরকার, প্রসেনজিৎ বসাক, কাজল শীল, পলাশ সরকার প্রমুখ। এদিনের খাদ্য সামগ্রীগুলির মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, আটা, ডিম, মুড়ি, তেল, সাবান, মাস্ক, স্যানিটাইজার সহ চারা গাছ। এ বিষয়ে পুর প্রশাসক প্রশান্ত মিত্র কি জানিয়েছেন শুনে নেব। অবশ্যই এটা একটা খুব ভালো লক্ষণ বলা যায়, কারণ আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাকে সমস্ত সংগঠন, ক্লাব, যারা সমাজের সঙ্গে যুক্ত আছে এ সমস্ত মানুষ সবাই স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সবাই কিন্তু এগিয়ে এসছে। এই যে আজকে লকডাউনের ফলে সমস্ত মানুষ ঘরবন্দি অবস্থায় আছে এবং যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলো খুব বিপদের মধ্যে পড়েছে। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব মিত্র কি জানিয়েছেন শুনুন। এটা শুধু একটা ধন্যবাদ বা সাধুবাদ দিয়ে বললে হবে না, কেননা এই ধরনের উদ্যোগ এই সময় আমি মনে করি যে প্রতিটা মানুষের, যারা বিভিন্ন এনজিও, বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকে এই ধরনের জায়গাতে এই ধরনের কাজগুলোতে ভীষণভাবে এগিয়ে আসা দরকার। যেমন রক্তদানের মতন একটা বিষয় এগিয়ে আসা দরকার প্রত্যেকটা ক্লাবকে, যারা বিভিন্নভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যিনি ক্লাবগুলোকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে তাদেরকে যাতে খেলাধুলার মাধ্যমে, সামাজিক চরিত্র গঠনের মাধ্যমে যাতে সমাজকে গড়ে তুলতে পারে সেই জন্য যে সহযোগিতা করেছে। এ বিষয়ে এনজিও সেক্রেটারি কাজল শিল্কি জানিয়েছেন শুনে নেব। অ্যাকচুয়ালি আমাদের এনজিওটা আমরা কিছু সমাজসেবী মানুষের হেল্পে এবং পৌর প্রশাসক এবং আমাদের সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে এই উদ্যোগটা নিতে পেরেছি এবং আগামী দিনে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো। এই ধরনের ভালো উদ্যোগ খুব অনাহারে আছে বা কষ্টে আছে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে আমরা এবং আমাদের এনজিওর যে সদস্যরা আছে তারা খুব খুশি হতে পেরেছি। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, জিসিএন নিউজ।